الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أثاب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أمر بيريو درشك برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنا درشوكو الكيان طريق সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশলমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভোগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ঐরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রবী আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবলনে এক তৌফিক দান করুন আমিনব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখিয়ে কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রহিম মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে মর্জিনা বলছি সালাম আলাইকুম মৌলানা ভাই আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই দোয়া করি আমি একটি বিষয় জানতে চাই আমাদের এখানে কিছু লোক বাড়িতে কোরআনখানি দেয় মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে আসে আবার আবার পড়া হয়ে গেলে রেখে আসে ওইরূপ মসজিদের হাড়ি কুড়ি বা বাসন নিয়ে ব্যবহার করে আবার ফিরিয়ে দিয়ে যায় আমার প্রশ্ন হচ্ছে মসজিদের জিনিস বাড়ি নিয়ে ব্যবহার করা কি জায়েজ যদি জায়েজ বা না জায়েজ হয় তো তার কি কোনো তার কি কোনো শর্ত আছে দয়া করে শরীয়ত হিসাবে মশলাটি ভালো করে বুঝিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবার আমার প্রিয় বোন আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই একটি সুন্দর এবং বাস্তব বিষয় নিয়ে আপনি প্রশ্ন রেখেছেন তো আমার প্রিয় বোন আপনার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত দর্শক বিন্দুদেরকে বলতে চাই যদি কোনো জিনিস মসজিদের জন্য ওয়াকফ করা হয় ওয়াকফ করা মানে ওই জিনিসটা শুধু মসজিদে বা মসজিদের কাজে ব্যবহার হবে তাছাড়া অন্য কোথাও নিয়ে যাওয়া বা কোথাও ব্যবহার করা যায়জ না এইভাবে যদি ওয়াকফ করা হয় কোনো জিনিস মসজিদের নামে তো ওই জিনিস ওখান থেকে বাইরে নিয়ে যাওয়া হারাম এমনকি কোরআন মসজিদে যদি এক হাজারও কোরআন রাখা থাকে আর যদি ওই কোরআন ওয়াফ করা হয় ওই মসজিদের জন্য যে এই কোরআন এই মসজিদে থাকবে আর এখানেই পড়বে যার পড়ার ইচ্ছা সে এইখানেই বসে পড়বে মসজিদের বাইরে এই কোরআন নিয়ে যাওয়া জায়েজ না তো সেক্ষেত্রে যদি ওই কোরআন মসজিদের বাইরে নিয়ে যাওয়া হয় তো ওটা জায়েজ না ওইরূপ মসজিদের হাঁড়ি কুড়ি বা বাসন জগ মগ ইত্যাদি অনেকেই ডোনেট করে মসজিদকে ওয়াকফ করে দেয় মসজিদের নামে মসজিদে ব্যবহার হবে এই বলে তো ওটা যদি মসজিদের নামে এবং জাস্ট মসজিদে ব্যবহারের জন্য ওয়াক করা হয় তো ওয়াকফের জিনিস মসজিদের বাইরে নিয়ে যাওয়া বা বাইরে নিয়ে গিয়ে ব্যবহার করা শরীয়তে হারাম গুনাহে কাবিরা তো আমার প্রিয় বোন কোরআন হোক বা মসজিদের কোনো অন্য জিনিস অনেক অনেক সময় লোক মসজিদের সিঁড়ি নিয়ে বাসুই নিয়ে অন্য জায়গায় ব্যবহার করে বা মসজিদের কোনো জিনিস নিয়ে অন্য জায়গায় ব্যবহার করে আবার সেটা মসজিদে রেখে যায় তো যদি মসজিদের জন্যে ওয়াকফ হয়ে থাকে ওটা মসজিদের বাইরে নিয়ে যাওয়া যায়জ না তবে এবারে যে জিনিসটা আমি বলতে চাই আর এটাই কিন্তু প্র্যাকটিক্যাল বা বাস্তব অনেক জায়গায় হয়ে আছে মসজিদ কমিটি মসজিদের পয়সা দিয়ে মনে করুন সবাই দান খয়রাত দেয় ডোনেশান দেয় বা জাকাতের পয়সা দেয় ফেতরার পয়সা দেয় ইত্যাদি পয়সা দেয় মসজিদ কমিটিকে বা মসজিদে দেয় যেটা আমরা নিজে চোখে দেখেছি এবারে মসজিদ কমিটি ওই পয়সা দিয়ে মনে রাখুন যে কোরআনের তিরিশ পাড়ার যে বাক্স পাওয়া যায় মানে এক এক পাড়া এক একজন যাহাতে পড়তে পারে তো তিরিশ পাড়ার বাক্স কিনে নিয়ে এসে মসজিদে রাখে আর ওখানে একটা জিনিস উল্লেখ করা থাকে যে যদি কারোর বাড়িতে কোরআন খানি হয় কেউ যদি নিজের বাড়িতে কোনো মরুমের জন্য মরুমিনদের জন্য কোরআন খানি রাখতে চায় তো এই কোরআনের বাক্স এখান থেকে নিয়ে যেতে পারে বা মনে করুন মসজিদে হাড়ি কুড়ি বা বাসন জগমগ কিনে রাখা হয়েছে আর সেখানে একটা জিনিস ক্লিয়ার করা হয়েছে যে যদি কোনো মমিন মমেনা কোনো মুসলমান মুসলিমা নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান করে আর মসজিদের হাড়ি কুড়ি বা বাসন বা অন্য জিনিসগুলো যদি সে ব্যবহার করতে চায় তো এখান থেকে নিয়ে যেতে পারে তবে তার একটি স্বল্প বা অল্প ভাড়া দিতে হবে মনে করুন ডেকোরেটারদের কাছ থেকে নিলে ওইটা অন্য জায়গা থেকে নিলে হয়তো এক হাজার টাকা ভাড়া কিন্তু মসজিদ কমিটি গ্রামবাসীদের জন্যে মুসলমানদের জন্য মমিনদের জন্যে যাতে সুবিধাজনক হয় কম খরচে সবাই লাভবান হতে পারে তো মনে করুন ওটা পাঁচশো টাকায় প্রোভাইড করছে মসজিদ কমিটি বলছে যদি তোমরা এখান থেকে হাড়ি নিয়ে বাসন নিয়ে ব্যবহার করো তো পাঁচশো টাকা দিতে হবে একটা উদাহরণস্বরূপ বলছে কিন্তু এটা তো যদি এমন একটা কমিটি তৈরি করা হয় আর কমিটির মাধ্যমে মনে করুন এইগুলো কিনে রাখা হয়েছে আর সেগুলো প্রয়োজন হিসেবে মনে করুন ভাড়ায় দেওয়া হচ্ছে মসজিদের কাছেও ব্যবহার হচ্ছে প্লাস মুসলমানদের যখন প্রয়োজন হচ্ছে নিয়ে যাচ্ছে আবার তারা ব্যবহার করে দিয়ে যাচ্ছে তো এরকম যদি সিস্টেম করা হয় সেক্ষেত্রে যায় কোনো অসুবিধে নেই কেননা ওটা সকলের কল্যাণের জন্যে মঙ্গলের জন্য সকলের ব্যবহারের জন্যে মসজিদে হোক বা মসজিদের বাইরে হোক কিনে রাখা হয়েছে তো এক্ষেত্রে যায় তবে মসজিদে যদি ওয়াফ করা হয় যেটা আমি প্রথমেই বলেছি যে এই জিনিসটা এই মসজিদের জন্য ওয়াকফ তো ওই ওয়াকফের জিনিস মসজিদের বাইরে নিয়ে যাওয়া হারাম বা অন্য কোথাও ব্যবহার করা হারাম আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আসুন আগের প্রশ্ন পড়ি দেখি কোথা থেকে কে কী লিখছেন সালাম আলাইকুম মালানা সাহেব আমি আসাম থেকে আসমিনা খাতুন বলছি কিছুদিন আগে আমার বিবাহ হয়েছে আমার মাতা পিতা যার সঙ্গে আমার বিবাহ দিয়েছেন আমি তাকে পছন্দ করি না আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমাকে জোর করে এখানে বিয়ে দেওয়া হয়েছে আমার স্বামী নামাজ পড়ে না আবার মত পান করে অনেক পয়সা আছে বলে সব সময় গান বাজনা জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকে আমি এই ব্যক্তির সঙ্গে ঘর করতে চাই না তাই আমাকে কোনো উপায় বলে দিন যাতে আমি এখান থেকে মুক্তি পাই মান সাহেব আমি এখানে থাকলে আমার ইহকাল ও পরকাল উভয় শেষ হয়ে যাবে প্লিজ আমার হেল্প করুন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বাবারাকাত আমার প্রিয় বোন আসমিনা খাতুন আপনার চিঠি লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই আপনার সঙ্গে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে এটা অবিচার এবং শরীয়ত বিরোধী কাজ হয়েছে শরীয়তে কন্যার অনুমতি ছাড়া কন্যা যদি রাজি না হয় তো সে বিবাহকে অবৈধ ঘোষণা করা হয়েছে মনে রাখবেন যেখানে যে সমাজে এগুলো হচ্ছে বা হয়েছে তারা সকলেই ভালো করে মন দিয়ে শুনুন যদি বিয়েতে ছেলে মেয়ে রাজি না হয় আর মাতা পিতা যদি জোর করে তাদের বিবাহ দিয়ে দেয় করিয়ে দেয় তো এ বিবাহ শরিয়াতে অবৈধ ইনভ্যালিড এর কোনো অর্থ নেই হ্যাঁ শরিয়াতে বলা হয়েছে বিয়ের সময় যদি কোনো কন্যা রাজি না হয় কিন্তু পরে শ্বশুর বাড়ি গিয়ে সেখানকার পরিবেশ দেখে বা স্বামীর ব্যবহার দেখে বা সেখানকার অবস্থাকে দেখে সে যদি রাজি হয়ে যায় মনে করুন কন্যা বা মেয়ে শুনেছিল যে স্বামী ভালো না ছেলে ভালো না কি তার বাড়ির লোক ভালো না সেই জন্য সে রাজি ছিল না পরে বোঝা গেল সেখানে যখন গেল ওখানে গিয়ে দেখলো কি স্বামী খুব ভালো ভদ্র নম্র সমস্ত দিক থেকে ভালো তার পরিবার ভালো তার মত পরিবর্তন হয়ে গেল চেঞ্জ হয়ে গেল তো সেখানে যদি সে রাজি হয়ে যায় মনে রাখবেন সেখানে যদি সে রাজি হয়ে যায় তো শরীয়তে এই বিবাহকে ভ্যালিড করে দেওয়া হয়েছে মানে এটা বৈদ্যগণ্য হবে মেয়ে আগে রাজি ছিল না কিন্তু পরে রাজি হয়ে গেছে সেখানে বিয়ে সঠিক হয়ে যাবে বা জায়জ হয়ে যাবে কিন্তু যেটা আমার বোন আসমিনা খাতুন লিখেছেন উনি আগেও রাজি ছিলেন না আর পরে যখন শ্বশুরবাড়ি গিয়েছে দেখছে ছেলে বেনামাজি মদখোর পয়সা আছে বলে হয়তো তার সঙ্গে মাতা পিতা জোর করে বিবাহ করে দিয়েছে যেটা আমার বোন উল্লেখ করেছেন পয়সা আছে বলে সে গান বাজনা বা জুয়াতে ব্যস্ত থাকে শরিয়াতে যাদের সঙ্গে কন্যার বিবাহ দিতে মানা করা হয়েছে ভালো করে মন দিয়ে শুনবেন যাদের সঙ্গে কন্যার বিবাহ দিতে মানা করা হয়েছে যাদের সঙ্গে বিবাহ করতে মানা করা হয়েছে বেনামাজি এবং মৎখর শরিয়াতে পরিষ্কার উল্লেখ হয়েছে নবীর শরিয়াতে নবীর দিনে পরিষ্কার বলা হয়েছে বেনামাজি ছেলেকে নিজের মেয়ে দিও না আর মতখরকে নিজের মেয়ে দিও না তোমার মেয়ে সেখানে কখনো শান্তিতে থাকতে পারবে না তাদের জীবনে কোনো না কোনো এমন অশান্তি এমন জিনিস সারা জীবন থাকবে যার মাধ্যমে তারা কষ্টভোগ করবে মনে রাখবেন বিশেষ করে কন্যার পিতাদেরকে বলছি মাদেরকে বলছি আপনারা কন্যাকে বোঝ মনে করবেন না বোঝা মনে করবেন না যে কবে এই বোঝা মাথা থেকে বা পিঠ থেকে নামাইয়ে দেবো এখানে আমার মনে এমন কিছু ঘটনা ঘটেছে আর এটাই অধিকাংশ গরিব পরিবারে গরিব ঘরে ঘটে থাকে গরিব মা বাপেরা মনে করে আমার মেয়ের জন্যে যেই কোনো পাত্র পেয়ে যাব সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেবো যাতে এই কন্যা দান থেকে মুক্তি পেয়ে যায় ছেলে ভালো হোক মন্দ হোক বা শুধু দেখে যে ছেলে পয়সাওয়ালা যদি হয় আর কিছু দেখার দরকার নেই মনে করে আমার মেয়ে ওখানে যেয়ে খুব খুশি থাকবে শান্তিতে থাকবে পয়সা যখন আছে খুব ভালো থাকবে এটা কিন্তু তাদের চরম ভুল বড় ভুল যেটা আমার বোন লিখেছেন সে যদি ওই ছেলেকে পছন্দ না করে বা তার মনের মতো যদি না হয় আর ওখানে যদি তাকে থাকতে বাধ্য করা হয় তো যতদিন ওখানে থাকবে সে নরকে থাকবে বুঝতে পারেছেন কি বলছি যতদিন ওই কন্যা ওখানে থাকবে তার একটা অনুভব নরকের মতো হবে যার নামে আছে সে এমন জায়গায় আছে যে পরিবেশ যে জায়গা বা যে পাত্র তার জন্যে ভালো না সুযোগ নয় তো ওই জন্যে আমি মাতা পিতার কাছে অনুরোধ করছি আপনারা শুধু অর্থ দেখে ধন দেখে দুনিয়ার সুনাম লোক মানে সুনাম মানে কি পয়সা আছে বলে তার একটা নাম নাম আছে কি সে কোনো নেতা বলে তার একটা নাম আছে যেগুলোর মাধ্যমে আজকাল আমাদের পরিবেশে অনেক গুরুত্ব দেওয়া হয় তো আমি হাত জোর করে বলছি মাতা পিতার কাছে আপনারা নিজের কন্যাকে নিজে হাতে নরকে ফেলবেন না তার পছন্দর বিরুদ্ধে তাকে বিবাহ দিবেন না হ্যাঁ সে যদি এমন কোনো ছেলেকে পছন্দ করে যার সঙ্গে বিবাহ বৈদ্য না জায়জ না উচিত না মেয়ে এমন ছেলেকে পছন্দ করছে যে দিনদার না জিম্মেদার না মানে দায়িত্বশীল না শুধু দেখতে ভালো কি তার প্রভাব আছে বলে মেয়ে তাকে পছন্দ করছে বা তার প্রেম জালে ফেসে তাকে বিয়ে করতে যাচ্ছে কিন্তু মাতা পিতা দেখছে এখানে যদি আমার কন্যার বিবাহ দেওয়া হয় এর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এই ছেলের কোনো নিজের ক্ষমতা নেই অনেক কিছু আছে মনে রাখবেন শরিয়তে ছেলের মধ্যে দুটো জিনিস দেখতে বলা হয়েছে সে দিনদার কিনা জিম্মেদার কিনা দিনদার মানে দিনের উপরে পরিপূর্ণভাবে সে আমাল করে কিনা আগে এটা শরিয়াতে দেখতে বলা হয়েছে সে দিনদার কিনা যদি সে দিনদার হয় তার মধ্যে অন্য সমস্ত গুণ অটোমেটিক আসতে হবে দিনদার মানে কি শরীয়ত তাকে যেভাবে জীবনযাপন করতে বলেছে সে সেইভাবে জীবনযাপন করবে নিজের স্ত্রীকে যেভাবে খেয়াল রাখতে বলা হয়েছে ওইভাবে সে খেয়াল রাখবে একে বলা হয়েছে দিনদার আর জিম্মেদার মানে নিজের স্ত্রী বা তার যদি বউ বাচ্চা হয় ভবিষ্যতে যদি বাচ্চা হয় তো তাদের লালন পালন পোষণ করার সে ক্ষমতা রাখে যদি প্রেজেন্টলি বর্তমানে তার অবস্থা খুব ভালো নাও হয় কিন্তু সে কর্মট পরিশ্রম করে মেহনত করে নিজের বা নিজের সংসার চালাতে পারবে পরিবার চালাতে পারবে বাল বাচ্চাদের খরচা খরচ উঠাতে পারবে একে মেয়ে দিতে বলা হয়েছে ওইরূপ মেয়ের মধ্যেও দুটি গুণ কমসে কম দেখতে বলা হয়েছে সৌন্দর্যতা দেখতে ভালো রং ফর্সা এগুলো সব পরের এ কোনো অর্থ রাখে না আগে দেখতে হবে মেয়ে মানে যে নারীর সঙ্গে ছেলে বিবা বিবাহ করতে যাচ্ছে বা মাতা পিতা বিয়ে দিচ্ছে সে পাক দামান কিনা সুচরিত্রবান কিনা ক্যারেক্টারলেস যদি হয় আর হাজার সুন্দরই হোক সে কিন্তু সুপাত্র না আপনার ছেলে সেখানে ভালো থাকতে পারবে না তার সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না সুতরাং শুধু সুন্দর সৌন্দর্যকে দেখবেন না যেখানে রবায়তে বলা হয়েছে বা গুরুজনরা বলেছেন নিজের জন্যে সুচ্ছ্রী সুশ্রী মানে দেখতে সুন্দর বউ খোঁজার আগে নিজের বাচ্চাদের জন্যে মানে যে বাচ্চা হবে তার মাধ্যমে দুনিয়ায় আসবে সেই বাচ্চাদের জন্যে সুন্দর একটি মা তালাশ করো মা খোঁজো মানে তোমার বাচ্চাদের জন্য সুন্দর মা প্রমাণ হবে তমন কন্যাকে খোঁজো সে যেন সুশীল হয় সুচরিত্রবান হয় ভদ্র হয় তার মধ্যে পবিত্রতা থাকে পাক দামান হয় বা সে যেন শিক্ষিত হয় তো এক সুচরিত্রবান নারী হয় আর দ্বিতীয় সে যেন মানে নিজের দায়িত্বকে বোঝে এক স্ত্রী স্বামীর প্রতি কী দায়িত্ব রাখে সেই দায়িত্ব সে যেন পালন করতে পারে এক মা সন্তানদের প্রতি কি দায়িত্ব রাখে সেই দায়িত্ব যেন সে বহন করতে পারে এই সমস্ত সমাজ বুঝ যদি মেয়ের মধ্যে থাকে তার সঙ্গে কথা বলে পরীক্ষা করে যাচাই করে এটাকে দেখতে হবে যে সে সুন্দর স্ত্রী প্রমাণ হবে কি না শেষ সুন্দর মা প্রমাণ হবে কিনা যদি সুন্দর স্ত্রী বা সুন্দর মা প্রমাণ হওয়ার যোগ্যতা তার মধ্যে থাকে তার সঙ্গে বিয়ে করতে কোনো অসুবিধে নেই তো দুটো জিনিস ছেলেদের মধ্যে দেখতে বলা হয়েছে দুটো জিনিস মেয়েদের মধ্যে দেখা হয়েছে বাকি অর্থ রূপ এগুলো সব টেম্পোরারি আজ আছে কালকে নাও থাকতে পারে তো আমার প্রিয় বোন আপনার অনুমতি ছাড়া আপনার ইচ্ছা ছাড়া আপনার রাজির বিরুদ্ধে মর্জির বিরুদ্ধে আপনাকে জোর করে যেখানে বিয়ে দেওয়া হচ্ছে এটা অবৈধ অসামাজিক তবে আমি এখানে আপনার জন্য বলবো যদি আপনি ওটাকে মেনটেন করতে পারেন ভালো করে মন দিয়ে যদি আপনি ওটাকে মেনটেন করতে পারেন মানে ওই ছেলেকে বুঝিয়ে তার সঙ্গে সৎ ব্যবহার করে যদি তাকে ভুল পথ থেকে সৎ পথের দিকে নিয়ে আসতে পারেন সে বেনামাজি তাকে যদি নামাজি করতে পারেন সে রোজা রাখে না তার যদি রোজা রাখাতে পারেন সে পয়সা অসৎ কাজে ব্যবহার করে মনে করুন জোয়াখালে তো তার থেকে যদি তাকে বাঁচাতে পারেন বা সে মদ খায় মদ পান থেকে তাকে বাঁচাতে পারেন অনেক অনেক সময় স্ত্রীরা বৌরা অতি সুন্দর হলে শিক্ষিত হলে স্বামীদেরকে পরিবর্তন করে দেয় মন্দ স্বামীকে ভালো করে দেয় আবার ওইরূপ স্ত্রী যদি ভালো না হয় তো ভালো স্বামীকেও খারাপ করে দেয় মনে রাখবেন স্বামীরা চুরি শুরু করে অবৈধভাবে সঞ্চয় করার রাস্তা খোঁজে নিজের স্ত্রীর দাবি পুরো করার জন্যে তো স্ত্রী যদি চায় তো স্বামীকে জান্নাতের পথের প্রতীক করাতে পারে আবার যদি চায় তো নরকের পথের প্রতীকও করিয়ে দিতে পারে তো আমার প্রিয় বোন যদি আপনি আপনার ওই স্বামীকে যে সুবোধ না তার বাবার ভালো না সে নামাজ পড়ে না মদ খায় চুয়া খেলে গান বাজনায় নিয়ে ব্যস্ত থাকে যদি তাকে শুধরাতে পারেন সংশোধন করতে পারেন ভালো করতে পারেন তাকে যার নাম থেকে বাঁচাতে পারেন যদি সেই দক্ষতা সেই ক্ষমতা সেই ট্রাস ভরসা আপনার মধ্যে থাকে বিশ্বাস থাকে যে আমি এখানে থেকে এটা করতে পারবো এটা আপনার জন্য অতি উত্তম আপনার মাতা পিতার সম্মানও বজায় থাকবে প্লাস আপনি একটা বড় নেক কাজ করবেন যদি তাকে সংশোধন করে সুন্দর জীবন সাথী গড়ে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন যদি এটা সম্ভব না হয় না মনোয় সাহেব আমি এর সঙ্গে এতদিন ধরে আছি কোনো পরিবর্তন নেই কোনো কথা শুনে না না মদ ছাড়ছে না জুয়া ছাড়ছে না নামাজ পড়ছে তো যদি এমন মনে হয় তখন আল্লাহর কাছে দোয়া করুন মাতা পিতাকে বলুন আপনারা আছেন কালকে থাকবেন না আমাকে কেন নরকে ফেলে যাচ্ছেন পরকালে আল্লাহর সামনে উত্তর দিতে হবে আপনাদেরকে তাছাড়া আমি আপনার কাছে অনুরোধ করব সকাল সন্ধ্যা প্রতি নামাজের পরে প্লাস সকাল সন্ধ্যা দূরেকাত স্পেশাল বিশেষ নামাজে হাজাত পড়ুন প্রয়োজনের জন্য যে নামাজটি পড়া হয় সকালের নামাজের মতো দূরে নামাজে হাজাত পড়ুন আর নামাজে হাজাত পড়ার পরে সুরায় বাকারার শেষ দুটি আয়াত পড়ুন মনে রাখবেন সুরায় বাকারার শেষ দুটি আয়াত দুশো পঁচাশি এবং দুশো ছিয়াশি শেষ দুটো আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমাকে এই পরিবার এই পরিবেশ বা এই ব্যক্তি থেকে মুক্তি দান দিন আল্লাহ আমার রেহাই করুন আল্লাহর তরফ থেকে হানড্রেড পারসেন্ট নিশ্চয়ই কোনো একটা উপায় হয়ে যাবে হয় ওই স্বামী আপনাকে ছেড়ে দেবে আর নইলে আল্লাহ কোনো না কোনো পথ করে দেবে অশোভনীয় কথা বলতে নেই ওই জন্য আমি বলছি না আল্লাহ এমন রাস্তা করে দেবে আপনি তার থেকে মুক্তি পেয়ে যাবেন তোমার প্রিয় বোন ধৈর্য ধরে সবর করে যদি ওটা মেনটেন করতে পারেন কোন নরকবাসীকে স্বর্গবাসী করতে পারেন এটা অতি উত্তম যদি সেটা সম্ভব না হয় তো আপনি আল্লাহর কাছে দোয়া করে নিজের বাঁচার রাস্তা খুঁজে নিন আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আসুন আগের প্রশ্ন পড়ি দেখি কোথা থেকে কে কি বলছেন সালামু আলাইকুম মৌলানা সাবির রেজা সাহেব আমি বীরভূম থেকে নঈমুল ইসলাম বলছি আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি ভুল করে বা রহস্য করে নিজের বউকে মা বলে ডাকে তাহলে কি ওই বউ তার উপরে হারাম হয়ে যায় আমি শুনেছি বউকে মা বলে ডাকলে সে বউ তার জন্যে চিরস্থায়ী রূপে হারাম হয়ে যায় এ বিষয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করার অনুরোধ করছি আমাদের সমাজে অনেক ভুল আছে সেটা ভাঙার প্রয়োজন আছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারারাকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওবারারাকাত আমার প্রিয় ভাই নঈমুল ইসলাম সাহেব আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয়ে প্রশ্ন রাখার জন্যে ধন্যবাদ জানাই আপনি বলতে চাচ্ছেন বা আপনি জানতে চাচ্ছেন কেউ যদি ভুল করে বা রহস্য করে নিজের বউকে মা বলে ডাকে অনেক অনেক সময় আমাদের সমাজে আমরা দেখেছি বা শুনেছি মানে অনেক অনেক সময় রাগ করে বউকে কোনো কিছু বলছে কিন্তু সে শুনছে না বা বুঝছে না তোর যেটা হিন্দিতে আমরা বলতে শুনেছি মেরি মা মুঝে মাফ করে দে মেরি মা মেরি যান ছোড় দে মেরি মা ইহা সে যা মানে এইভাবে বলে যে আমার আমার মা আমাকে ক্ষমা করো আমার মা আমার জান ছেড়ে দাও আমার মা এখান থেকে যাও মানে বউকে বলছে কিন্তু এগুলো তো রহস্য করে রাগ করে বা ভুল করে যদি এইভাবে কেউ নিজের বউকে বলে তো এর কারণে ওই স্ত্রী তার উপরে হারাম হবে না কখনো না মনে রাখবেন কেউ যদি কারোর স্ত্রীকে মা বলে ডাকে বা ভুল করে হোক রহস্য করে হাসি ঠাট্টা করে বা রাগ করে যেভাবেই হোক যদি মা বলে ডাকে বা বোন বলে ডাকে এ বিষয়ে সরিয়াতে বলা হয়েছে ওই স্ত্রী তার জন্য কখনো হারাম হবে না মনে রাখবেন আশা আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন এবারে একটি অডিও রেকর্ডিং পেলে করি

আমার হোসেন রাজি আল্লাহ আমরা যখন হত্যা করেছিলেন তখন কোন পাখি লজ্জায় এখন দিনে দেখতে পায় না দিনে বেলা এখন দেখতে পাই না রাত্রে দেখতে পাই এমন কোনো পশু নাম বললেন ভালো রাখুক আপনাদের কেননা সমস্ত সদস্যের কাছে আমার শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাকাত আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে ইমাম হোসেন আলাইসালামকে যখন জালিম শয়তানেরা হত্যা করেছিল সেই সময় এক পাখি এমাম হোসেন আলাইসালামকে হত্যা হতে দেখেছিল তারপরে ওই পাখি বসস্ত এরিয়া ছেড়ে বিরানে চলে যায় তখন থেকে ওই পাখি আর গা গ্রামের ভিতরে বা বসস্ত এরিয়ায় থাকে না জঙ্গলে থাকে বিরানায় থাকে ওই পাখির নাম কি ওই পাখি আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ যে দৃশ্য আমি চোখে দেখেছি আমি পুনরায় এই দৃশ্য দেখতে চাই না দিনের উজালায় নবীর নাতি ইমাম হোসেন আল্লাহ ইসলামকে হত্যা হতে দেখে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আমার চোখের আলো তুলে নাও বা এমন করে দাও আমি দিনের বেলা যেন এগুলো দেখতে না পাই ওই পাখি হচ্ছে প্যাঁচা পাখি যাকে ইংলিশে আউল বলা হয় প্যাঁচা পাখি তারা বসস্ত এরিয়া ছেড়ে দিয়েছে তারা এখন বেশিরভাগ বাগানে জঙ্গলে থাকে আর যেটা এমামে জাফর সদিকা আলাইসালামের থেকে বর্ণিত ওই পাখি যতদিন বেঁচে থাকবে কেয়ামত পর্যন্ত দার নাসল ওই পাখির বয়সও বেশি দীর্ঘজীবী হয় তো ওরা এমাম হোসেন আলাহি ইসালামের কাতিলের উপরে লানাত করে লানাত করে আর ওই পাখি অধিকাংশ সময় কাঁদতে থাকে তাই ওই পাখির ডাক শুনে অনেকেই ভয় পায় মনে রাখবেন তো ওই প্যাঁচা পাখির জন্যে রবায়তে উল্লেখ হয়েছে যে ওই পাখি আল্লাহর কাছে দোয়া করেছিল যে আমি যেন দিনের বেলা দেখতে না পাই বা আমার চোখের মধ্যে এমন একটা সিস্টেম করে দেওয়া হোক যে আমি রাতের বেলা যেন দেখতে পাই দিনের বেলা যেন দেখতে না পাই যাতে এই দৃশ্য যেন পুনরায় আমার চোখে না পড়ে মানে ইমাম হোসেন আলিয়াকে যেভাবে কাতল হতে দেখেছিল বা আরও রবায়াত বলেছে আলিয়াজগারকে যখন শিশু বাচ্চা ছমাসের শিশু বাচ্চা জানাবে আলিয়াজগারের গলায় তীর মারা হয়েছিল তাই এই পাখি চিৎকার করছিল আর নাকি এই পাখি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল আল্লাহ আমাকে অনুমতি দিন আমি আমার মুখে পানি ভরে ঠোঁটে পানি ভরে নিয়ে আলিয়াজগারের মুখে দিতে চাই যাতে সে পিপাসায় এই অবস্থায় না মারা যায় কিন্তু এটা আল্লাহর পরীক্ষা ছিল হয়তো আল্লাহর তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি তাই সেখান থেকে এই প্যাঁচা পাখি দুঃখিত এটাকে অনেকেই ভুল মনে করে যে পাখি অলক্ষণ অন্য জাতের অন্য ধর্মের কাছে জিজ্ঞাসা করে দেখুন এই পাখিকে তারা লক্ষ্মী মনে করে আপনারা হয়তো এই বাস্তব খুব কম লোক জানেন কিন্তু মুসলমানদের মধ্যে বিশেষ করে এজিদি মুসলমানেরা এই প্যাঁচা পাখিকে খারাপ মনে করে কেননা এই প্যাঁচা পাখি তাদের উপরে লানাত করে বলে তাদেরকে স্রাব দেয় বলে আল্লাহর কাছে তাদের জন্যে শাস্তি চায় ফরিয়াত করে বলে এজিদি মুসলমানেরা এই প্যাঁচা পাখি সম্পর্কে ভুল একটা প্রচার করে রেখেছে যে এটা অলক্ষণ পাখি এর ডাক শুনো না একে পোষণ করো না বাড়িতে বসতে দিও না ঘরের নিকটে থাকলে তাকে ঢালা মেরে বা কোনোভাবে তাকে তাড়িয়ে দিও তো মনে রাখবেন এই প্যাঁচা পাখির সম্পর্কে রবায়তে উল্লেখ হয়েছে আগে বস্তির মধ্যে বসবাস করত কিন্তু যখন থেকে এমাম হোসেনকে কাতল করা হয়েছে তখন থেকে এই পাখি বস্তি ছেড়ে দিয়েছে আর নিরাবিলে মানে ব্যয়াবানে জঙ্গলে থাকে আর সবসময় কাঁদতে থাকে বেশিরভাগ সময় কাঁদতে থাকে আর আল্লাহর কাছে এমাম হোসেন আলাহ ইসলামের ওপরে বা যারা রাজি ছিল এমাম হোসেন আলাহ ইসলামের কাতেলের ওপর কাতলের ওপরে তাদের উপরে নাকি এই পাখি লানাত করতে থাকে তো ওই পাখির নাম হচ্ছে প্যাঁচা পাখি আমার প্রিয় দর্শক আশা করি আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর থেকে লাভবান হয়েছেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াহরুদ আমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরাকাত